মন্দিরের দান বাক্স থেকে বেরিয়ে এলো iPhone 6s। ভারতের অন্ধ্রপ্রদেশের এক মন্দিরের প্রণামী বা দান বাক্স থেকে বেরিয়ে এলো মোবাইল ফোন। তাও আবার যে সে ফোন নয়, সেই ফোন হালের অন্যতম দামি iPhone 6s। জানা গেছে চলতি সপ্তাহে অন্ধ্রের কৃষ্ণা জেলার সুব্রহ্মণ্য স্বামী মন্দিরের প্রণামী বাক্সে এক ভক্ত রেখে গেলেন সেই মোবাইল ফোন। গতকাল রবিবার সপ্তাহ শেষে সেই বাক্স খুলতেই অবাক মন্দির কর্তৃপক্ষ, বেরিয়ে এলো ঝকঝকে একটি iPhone 6s। এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে এবার সমস্যায় পড়েছেন মন্দির কর্তৃপক্ষ। কি হবে সেই দামি প্রণামী নিয়ে? বাধ্য হয়েই মন্দির কর্তৃপক্ষ এখন সরকারকে চিঠি লিখেছে। তবে মন্দিরের পক্ষ থেকে জানা গেছে এমন ধরনের কোনো জিনিস প্রণামী বক্সে পড়লে তা মাটিতে পুঁতে ফেলা হয়। বিজয়ওয়াড়া থেকে 65 কিলোমিটার দূরে সুব্রহ্মণ্য স্বামী মন্দির। সাধারণভাবে চোখ কানের কোনো অসুখ সারানোর জন্য ভক্তরা এই মন্দিরে এসে মানত করেন। ধন্যবাদ।